Hello everyone, Assalamu alaikum. Welcome to my channel, Roxana Cooking Show. Aaj ami apnader darun mojadar ekta recipe share korbo. Eta dekhte ebong khete kintu oshombhob mojar hoy. Khubi olpo upokoroner jhotpot ei lobhoniyo recipe ta apnara toiri korte paren. Ami matro ek packet noodles diye ei recipe ta toiri korechi. Eta onektai lobhoniyo ar bhinnodormi ekta noodles er recipe. Onekei onek bhabe toiri kore khiyechen. Obosshoi ami je bhabe toiri korechi shebhabe ekbar khiye dekhben. Cholun tahole dekhi na je kibhabe মজাদার রেসিপিটা তৈরি করতে হয়। প্রথমে একটা পাত্রের মধ্যে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। পানিটা যখন বলক এসে যাবে তখন আমি একটা নুডলস দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু দুইটা নুডলসও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। একটু নেড়ে চেড়ে দেব নুডলসটাকে। নুডলসের ভিতরে যে মশলার প্যাকেটটা থাকে সেটা আমি এর মধ্যেই দিয়ে দিব। এই তো, আর কিছুই দেওয়া লাগবে না, শুধু মশলাটা দিলেই হবে। দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। নুডলসটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। 5 থেকে 6 মিনিটের মতো লাগবে নুডলসটা সিদ্ধ হতে। এই দেখুন, আমার নুডলসটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এখন একটা ঝাঁঝরির সাহায্যে আমি নুডলসটাকে উঠিয়ে নিচ্ছি। যে বাকি পানিটা থাকবে সেটা কিন্তু আমি ফেলে দেব। এই তো নুডলসটাকে একটু ঝরিয়ে রাখছি। অন্যদিকে আমি 3টা ডিম দিয়ে দিচ্ছি। দিয়ে দিব 1টা টমেটো কুচি, এভাবে কুচি করে রেখেছি। দিয়েছি কাঁচামরিচ, ধনিয়া পাতা এবং পেঁয়াজ কুচি। আপনারা চাইলে কিন্তু আরও অনেক রকমের সবজি ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। অনেক রকমের সবজি ব্যবহার, যেমন গাজর, আপনার পেঁয়াজের কলি, মানে কালারফুল দেখানোর জন্য। এটা খুবই স্বাস্থ্যকর একটা রেসিপি, বাচ্চাদের অবশ্যই আপনার একবার হলেও ট্রাই করে খাওয়াবেন। এই তো, অন্যদিকে একটা পাত্রে আমি 1 টেবিল চামচের মতন তেল দিয়ে দিচ্ছি। তেলটা বেশি প্রয়োজন হবে না। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি সেই ডিমটা। দিয়ে আমি একটু একটা চামচের সাহায্যে একটু ছড়িয়ে দিচ্ছি। এই দেখুন, আমি হালকা আঁচে এটাকে একটু রান্না করে নেব। এই তো, আমার কিন্তু হয়ে গেছে অনেকটা। আমি ছাইটাকে একটু সারিয়ে নিচ্ছি। এই দেখুন, এখন যে নুডলসটা আমি সিদ্ধ করে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিচ্ছি। একটু লম্বাটে শেপ করে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি টমেটো সস। এই তো, আপনাদের সসটা আপনারা আপনাদের পছন্দ মতন কম বেশি করে দিয়ে নেবেন। দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ চিজ। এই তো, আমার চিজটা দেওয়া হয়ে গেছে। চিজটা দিয়েও আমি বেশ কিছুক্ষণ একটু রাখবো যাতে সুন্দর মতন হয়ে যায়। এই তো, আমি অপর পাশটা উল্টে এভাবে বসিয়ে দিচ্ছি। এভাবে পুরোটা কভার করা যাবে না, তাহলে কিন্তু আপনার নুডলসটা দেখা যাবে না। একটু সৌন্দর্যের জন্য, আকর্ষণীয় করার জন্য অর্ধর্ধি রাখলেই হবে। দেখুন কতটা লোভনীয় আর কতটা সুন্দর লাগছে। এই তো, আমার কিন্তু নুডলসটা এখন হয়ে গেছে। একটা বাটি প্লেটের মধ্যে আমি গরম গরম পরিবেশন করে নিব। এই তো, একটা ছুরির সাহায্যে আমি মাছ বরাবর একটু কেটে দিচ্ছি। দেখুন কতটা লোভনীয় আর কতটা সুন্দর লাগছে। রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে কোনো অংশে একটু হলেও ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আর সবাই কিন্তু বাসার তৈরি খাবারটা খাওয়ার চেষ্টা করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।